স্লিপ বাই গড স্লিপ তো ফিদা হয়ে গেছি আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ লাইভ পনেরো মিনিট থেকে ষোলো মিনিটের লাইভ হবে হ্যাঁ চারটা ডিজাইন দেখাবো সব এক্সক্লুসিভ অনেক লেট করে আসছি মানে আমাকে বুঝে ধরছে বুঝছেন মানে ফাঁকিবাজি করার যে লাইফ করবো না এরকম একটা ব্যাপার বাট এত সুন্দর ড্রেস আসছে এক্সক্লুসিভ না দেখাও পারতেছি না তো আমি আবার প্ল্যান করছি আমাদের এক্সক্লুসিভ ড্রেসটা আবার ইনশাল আমরা রানিং করবো আমাদের এক্সক্লুসিভ যে পেজটা আছে সেটা আবার রান হবে তো যারা আমাদের এক্সক্লুসিভ পেজে নাই সবাই তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে কি করবেন এক্সক্লুসিভ পেজের মধ্যে লাভ লাইক দিয়ে রাখবেন ফলোয়িং দিয়ে রাখবেন হ্যাঁ এক্সক্লুসিভ আপনার স্টিচ আনস্টিচ সব পাবেন এবং সাইজ ওয়াইজ সব পাবেন হ্যাঁ একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস পাবেন এক্সক্লুসিভে ওগুলো কোয়ান্টিটিও কম কম থাকবে তো কারা কারা আছেন আমি কাউকে পাবো আজকে কাউকে পাবো নাকি পাবো না এই টাইপের তো পাওয়ার কথা না আমার আপুরা খুব মানে লক্ষ্মী আমার অপোজিট তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আচ্ছা এই যে আমি রাতে শুধু বিলকি সোনিয়া আপুকে পাই কমেন্ট করে সুন্দর মতো অন্ধকারের জন্য কি তারপর হচ্ছে যে আমি যে যখন ইয়েগুলো দেই আপনার কি বলে গুলো দেই তখন যারা যারা দেখি যে হচ্ছে যে এই রাতের বেলা চারটা বাজে অনেক হয়তো ফজর নামাজ পড়তে ওঠেন আপু তখনও ঘুমাতে যায়নি সো

আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশন থেকে তানহা চলে আসছি লাইভে স্মল মিডিয়াম লার্জ হ্যাঁ আর এটা আপনারা একটা ড্রেস শুধু এক্সেল পাবেন কোনটা বলেন তো আপনাদের সুপার ডুপার হিট ড্রেসটা ওকে পনেরো থেকে সতেরো মিনিটে লাইভ হবে সো ফার্স্ট ফার্স্ট জয়েন করতে হবে খুবই 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 এক্সক্লুসিভ একটা ড্রেস এটা আমার কাছে খুব ভালো লেগেছে যেটা বলছিলাম আর কি আমি কিন্তু ধরেই নিয়েছি আপনাদের কাউকে পাবো না হ্যাঁ আপু একটা ড্রেস গিফট আপু জনি মাহফুজা চাচা আর কে কে আছে দেখি মারিয়াম লিখেছেন হাই আপু হ্যালো মাহি আর লিখেছেন বেস্ট কালেকশন थैंक यू সো মাচ নাইস ড্রেস নাইস কালার আপু এগুলা তো সুন্দর হতেই হবে তাই না আচ্ছা আপনারা তো নিচের পশনডকও দেখতে পাচ্ছেন না আমি তো নিচের হ্যাঁ চাটা খাবো darn আমি তো দামান পশনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না দামানেও কিন্তু খুব সুন্দর করে কাজ আছে হ্যাঁ খুব চটজলদি দেখাবো অবশ্যই সুন্দর করে কি করবেন সুন্দর করে সাইজ সহকারে মেনশন করে ড্রেসটা আমরা অর্ডার করে দিব আমরা জানি ইনফিনিটি এক্সক্লুসিভ এর ড্রেসগুলো তানহাস কালেকশনস অল অফ দা টাইম স্মল মিডিয়াম লার্জ এন্ড যেগুলো এক্সেল আসে এক্সেল সহ যায় अदरवाइज কিন্তু কি হবে না আদারওয়াইজ কিন্তু আপনাদের অর্ডার প্লেস করলো অর্ডারটা কনফার্ম হবে না যদি না আপনারা এক্সক্লুসিভ এর ড্রেসগুলো সাইজ সহ মেনশন করে অর্ডার না করেন রাইট আচ্ছা গেল এখন আসি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউনিক কালেকশনস অলওয়েজ ইউনিক কালেকশনস থ্যাংক ইউ জানাতো তারপরে হচ্ছে বাচ্চা লিখেছেন হাই আপো হ্যালো এক্সক্লুসিভ গরজাসভ কালেকশন এই দেখেন এটা হচ্ছে যাবে আপনাদের দামানের প্রশ্নটুকু সম্পূর্ণ দামানে আমরা পাচ্ছি পাকিস্তান আপনারা সবাই জানেন যে আমাদের এক্সক্লুসিভের ড্রেস একমাত্র বিট করতে পারে পাকিস্তানি অরিজিনাল ড্রেস নট র্যাপলিকা নট মাস্টার পিসেস এটা অলরেডি যারা নেন সবসময় ড্রেস তাদের জানা হয়ে গেছে এবং আপনারা সবাই জানেন যে আমরা এই জগতে হোলসেলার আমাদের কাছ থেকে কিনে মানুষ বিজনেস করে সো সবসময় রিজনেবল প্রাইসেস সাইজ ওয়াইজ তানহাস কালেকশন আপনাদেরকে ড্রেস প্রোভাইড করে যাচ্ছি ইনশাল্লাহ ইন ফিউচারও যেন যেতে পারে সেই দোয়া করবেন সো এটা হয়ে যাচ্ছে একেবারে পাকিস্তানি যে ড্রেসগুলো আছে লাকজারি যে প্রিমিয়াম কটনগুলো আছে সেটার মধ্যে সেম অ্যাজ ইট ইস কোনো উনিশ বিশ না সেম ওই ম্যাটেরিয়ালটার মধ্যেই করা আছে আর এখানে আমরা যা দেখতে পাচ্ছি সবকিছু একটা কি করেছে দেখেন এটা প্যাটার্নটা যদি আমি আপনাদেরকে শো করি প্যাটার্নটা জাস্ট দেখেন কত সুন্দর করে পুরোটা ওর গ্যানজার মধ্যে কাজ করে দেন অ্যাজ এ প্যাসেজ হিসেবে সুন্দর মতো এটা স্টিচ করে দিয়েছে জাস্ট লুক হ্যাঁ অনেক সুন্দর করে কিন্তু ডুয়েলিং করা দ্যাটস হয় কিন্তু আপনার গায়ের মধ্যে লাগার এটা জিরো জিরো চান্সেস আছে খুবই সুন্দর দেখেন এই ড্রেসগুলো লাস্ট আমি যে ড্রেসটা দেখেছি এক্সক্লুসিভে সেটাও কিন্তু স্টক আউট তো এই ড্রেসগুলো আসলে অনেক মানে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো হয় না পুজো যে অনেক হাজার হাজার পিস কিন্তু আসে না হ্যাঁ ব্র্যান্ডের প্রোডাক্টের ব্যাপার সাপারে আলাদা থাকে সো এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে দামানের পার্টটা দামানের পার্টটা খুব সুন্দর করে দেখেন এম্ব্রয়েডারি প্রোডাক্ট থাকবার এই পার্টটা খুবই সুন্দর ওকে এই যে দেখেন এই পোর্শনটা অসাধারণ ওয়েতে করা আমরা এই টাইপসের অনেক নেক দেখেছি কিন্তু এই টাইপসের স্লিপ কিন্তু আমরা কখনো দেখিনি সো আমরা কিন্তু এরকম সুন্দর করে স্লিপটাই পেয়ে যাচ্ছি একটু ডিফারেন্ট যারা ক্যারি করতে চাচ্ছেন স্টাইলিস্ট কটনের মধ্যে তাদের জন্য বেস্ট হ্যাঁ আপনারা তো দেখেছেন পাকিস্তানি মডেল এরকম করে পরে থাকে তো এটা হয়ে যাবে আমাদের স্লিপ স্লিপটাও খুব সুন্দর যাবে নেক গেল দামান গেল এভরিথিং গেল কালারটা সুন্দর একটা স্কাই টোন কালারের মধ্যে হয়ে যাবে হ্যাঁ একদম পিওর স্কাই যেটাকে বলে মানে আকাশের কালারটা অ্যাকচুয়ালি যেরকম হয় যদি আমরা বাংলাদেশের স্কাই মানে আকাশের কালার এমন দেখতে পাই না সুইজারল্যান্ডে গিয়ে দেখলাম পুরো আকাশ অল টাইম এরকম থাকে কি যে সুন্দর থাকে হ্যাঁ ইউরোপের কান্ট্রিগুলো আসলে খুব মানে ওদের আসলে উঁচু উঁচু বিল্ডিংও খুব কম সব একটু নিচু নিচু বিল্ডিং প্যারিসে যেমন সান্তরুনিতেও তো সান্তরীতে পুরো পাহাড়ি এলাকার মতোই ভালো লেগেছে অনেক বাট আমি বাংলাদেশে মানে বিশেষ করে ঢাকা শহর এরকম আকাশ দেখা যায় না গ্রামে গেলে হয়তো একটু দেখা যেতে পারে যে পরিমাণ দূষণ সনিয়া পলিখেসিন এক্সক্লুসিভ ড্রেস হয়েছে এটা হয়ে যাবে আমাদের স্ট্রাইপ কোটা কটনের মধ্যে দোপাট্টা ডিজিটাল প্রিন্ট থাকবে এখানে কিউট করে টারসিলিংটা থাকবে হ্যাঁ আর পুরো ওন্নাটার জুড়ে আমাদের শেয়ারও ডিজিটাল প্রিন্ট থাকবে আই ডোন্ট নো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না পুরো অন্যটার মধ্যে ডিজিটাল প্রিন্টের এখানে হয়ে যাবে ভিজেবল টাইপসের আর এখানে হয়ে যাবে আপনাদের খুব সুন্দর করে বারুকের ড্রেস যারা পরেন তারপরে হচ্ছে গিয়ে যারা এই মানে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পরেন তারা তো এই কালার এই ডিজাইনের সাথে পরিচিত থাকবেনই পাকিস্তানি এক্সক্লুসিভ ড্রেস যারা পরেন বাট পরিচিতর মধ্যে একটু অপরিচিত হবেন এর জন্য কারণ এগুলো আলাদা আলাদা পার্ট বাই পার্ট ওরা থাকে আমি আপনাদের জন্য স্টিচ করে দেই সাইজ ওয়াইজ হ্যাঁ দেন আমরা চলে যাব প্যান্টটা প্যান্টটা সেম অ্যাজ ইট ইজ ড্রেসের যে ম্যাটেরিয়ালটা আছে সেটার মধ্যে আমরা পেয়ে যাবো স্ট্রেট কাট একটা প্যান্ট পাবো যেটার মধ্যে সব ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসের মতো করে অ্যাজ ইউজার এবং প্যান্টগুলো কিন্তু খুব স্মুথ হয় আপনারা খুব ভালো মতোই জানেন এটা হবে তিনটা সাইজে স্মল মিডিয়াম লার্জ বাট এটা এক্সেল হবে না হ্যাঁ এইটার মধ্যে সাইজ এক্সেল হবে না স্মল মিডিয়াম লার্জ ওকে আজকে টোটাল আমি তিনটা নতুন ডিজাইন দেখাবো আর একটা ডিজাইন দেখাবো যেটা রিস্টক হয়েছে সঞ্জিতা লিখেছেন কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আরিফা পুলিখেছেন হাই আপু তারপর হচ্ছে আফিফা লিখেছেন নাইস কালেশেস উম্মে উম্মে মোহাম্মদ লিখেছেন মাশাআল্লাহ আপনাকে নাইস লাগছে তাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অনেক বেশি সুন্দর ওকে খুবই খুবই লাক্সারি একটা ড্রেস এটা হ্যাঁ খুব এলিগেন্টের সাথে লাক্সারি ওকে দেখতে পাচ্ছেন স্লিপটাও খুব সুন্দর নেকটাও সুন্দর দামানটা অনেক হেভি ওয়ার্ক করা তো আমি এখন চেঞ্জ করে চলে আসছি সবার সাথেই থাকবেন আপনারা আমাকে মাইক ছাড়া লাইভে দাঁড় আমার কাছে যাইনি এটা খুব ভালো লাগছে না এই ড্রেসটা আমার কাছে অসাধারণ লাগছে বাট প্রাইসটাও না ভেরি রিজনেবল এখন যে ড্রেসটা পরবো আপু ড্রেসটা আমার পার্সোনালি খুব মানে পছন্দ হয়েছে আমি জানি না আপনাদের কতটুকু কি পছন্দ হবে না থার্ড হ্যাঁ লাস্টে দিবেন রিস্টকের ওকে দেখেন আমার পার্সোনালি আমি যাই না আমি তো একটু অফোড পছন্দ করি আপু আমার কাছে মানে এই ড্রেসটা খুবই ভালো লেগেছে মানে অসাধারণ লেগেছে আমার কাছে এখন যে ড্রেসটা পরে আছে আইডন্ট নো ওয়াই বাট আমার কাছে খুব ভালো লেগেছে ড্রেসটা পার্সোনালি সিরিয়াসলি আমার কাছে খুবই অসাধারণ মনে হয়েছে ড্রেসটা মানে সব মিলিয়ে খুবই সুন্দর এটার যে ওনার কম্বিনেশনটা করেছে অসাধারণ প্লাস এটার যে ডিজিটাল প্রিন্টটা করেছে আপু অনেক হাই রেঞ্জের একটা প্রিন্টিং এটা মানে এগুলো হচ্ছে হ্যান্ড প্রিন্টের মতো করে থাকে আর কি দেখতে মনে হয় যেন হ্যান্ড প্রিন্ট করা এ একটা প্রিন্টের মধ্যে থাকে সো চলেন তাহলে আমরা দেখে নেই হ্যাঁ তো এক্সক্লুসিভ পেজের মধ্যে সবাই আবার একটু অ্যাক্টিভ হয়ে যাব ভেরি সুন ভেরি সুন ইনশাল্লাহ আল্লাহ যদি চায় স্টিস আন ড্রেসে স্টার্ট হবে অল্প পরিসরে শুরু করবো স্টিস আইটেমগুলো আমাদের প্রতিটা ড্রেসে স্টিস আন পাবেন তো এটা তো আসলে বড় সেট আপ লাগে আপনারা যদি পাশে থাকেন সাথে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন আপনাদের স্টিচ করার ঝামেলাটা আপু ইনশাল্লাহ ভেরি সুন ক্লোজ করে দিব কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে যত আপনারা সাপোর্ট করবেন এই পেজে যেরকম সাপোর্ট করেছেন ওরকম যদি সাপোর্ট করেন তাহলে শুধুমাত্র আমার স্টিসের পেজটাকে আমি আগেই নিতে পারবো এবং হচ্ছে এক্সক্লুসিভের পেজটা তো সবাই যারা এক্সক্লুসিভ এর লাইভ দেন লাইক লাভ দেননি নি তানহাজ এক্সক্লুসিভ লিখে সার্চ করে দেখবেন আমি লাইভও করেছি ওটা অরিজিনাল পেজ আচ্ছা আমন্তলা জি লিখেছেন বিউটিফুল কালেকশনস প্রতিদিন প্রতিদিন কেন লোভ দেখান কালকে দুইটা অ্যাড্রেস হাতে পেলাম আপনারা যাবো আমার কাজই তো হচ্ছে এটা বুঝতে পারছেন এই যে খুবই সুন্দর দেখেছেন খুবই খুবই সুন্দর এটাও সেম ভাবে যাবে আমার কাছে এটার কালার আমি আবার একটু কি ব্ল্যাক হোয়াইট অফ হোয়াইট তারপর হচ্ছে পার্পল এগুলো আমার খুব ভালো লাগে আসসালামু আলাইকুম আপু কেমন আছে আছেন আচ্ছা শারমিন আপু আলহামদুল্লাপু ভালো আছি মেঘলা কাস লিখেছেন নাইস কালেকশন জানাতুল ফেরদোস লিখেছে নাইস কালেকশনস তারপর আছে আকসা ছিলেন মনে নামটা হাই লিখেছিলেন আর এস তুমি লিখেছেন বেস্ট কালেকশনস আইস আপু লিখেছেন আপু অনেক সুন্দর লাগছে তোমায় ও অনেক টায়ার্ড তারপর যাদের সুন্দর লাগতে সেটা আপনাদের ভালোবাসার চোখের আর কিছুই না সত্যি কথা যদি বলি সেটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পুরো ড্রেসটাই লাক্সারি প্রিমিয়াম লন কটন পাকিস্তানি ড্রেসগুলো যা হয় এটা তো বারুকের ড্রেস যে কেউ দেখেই বুঝতে পারছেন বারুক ইন্সপায়ার ড্রেস সেইম অ্যাজ ইট ইস ওদের হচ্ছে প্যাচেস প্যাচেস ছিল আমরা হচ্ছে ফিক্সড করে দিয়েছি এখানে সম্পূর্ণ চিকেন কারি বোরিং ওয়ার্কের মতো করে কাজগুলো করেছে এটা সম্পূর্ণ একটা এক্সট্রা প্যাচেস যেটাকে কিনা ফিক্সড করে দেওয়া হয়েছে যেটা কিনা হচ্ছে কি আপনারা বারুকের মধ্যে পেলে প্যাকেজিংয়ে পেলে যেটা হয় এটা আলাদা প্যাচেস থাকে আপনাকে মেক করে নিতে হবে বাট এটা হচ্ছে অলরেডি মেক করা থাকবে এবং সাইজ ওয়াইজ থাকবে এটা স্লিভটা যদি দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ হ্যাভি হ্যাঁ স্লিভের মধ্যে বলতে পারেন একটা আমি যদি বলি স্লিভের মধ্যে পুরো একটা আস্ত ড্রেসের মানে নেকের কাজ কাজের একটা কস্টিং চলে গেছে হ্যাঁ স্লিভের মধ্যে স্লিভের এখানে খুব সুন্দর করে দেখেন নেকের মতো করে বোরিং ওয়ার্ক প্লাস এখানে সুন্দর করে কাটওয়ার্কও থাকবে অ্যাজ যেমন থাকে বারোকের ড্রেসগুলোতে এই যে দেখেন স্লিপটা স্লিপটা অনেক হ্যাভি মানে টোটাল কথা কিছু হিজাবিয়ান আপুর আছেন না যে আপুর স্লিপটা খুব হ্যাভি পছন্দ করেন অথবা অনেক আপুর আছেন যে স্লিভ দেখে ড্রেস নেন মানে স্লিপ অনেক সুন্দর হতে হবে আমার কাছে আমি জানি না আপুদের কেমন লাগবে আমার কাছে এই ড্রেসটা সত্যি কথা আপু খুবই ভালো লেগেছে মানে মানে সব মিলিয়ে খুব সুন্দর স্মার্ট একটা কালেকশন মনে হয়েছে কারণ এই ড্রেসটা পুরো নেকটা যেমন সুন্দর স্লিপটা অনেক হ্যাভি ইভেন আপনার দামানটাও খুব সুন্দর করেছে এই যে দেখেন মানে থাকে না যে একটা ড্রেসের অল ওভার যদি সুন্দর হয় নিজের কাছে খুব ভালো লাগে হ্যাঁ দেখা তো খুব বেশি ভালো লাগে তো ওরকম একটা ড্রেস কিন্তু এটা হ্যাঁ তো দামান পোর্শনটা দেখেন খুব সুন্দর করে অর্গ্যানজার মধ্যে হয়ে যাবে জাস্ট লুক ব্যাক পোর্শনের ফিনিশিং ফ্রন্ট লাইনের ফিনিশিং দেখে নেন আর আপনারা তো জানেন যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কী হয় দেখেন ওরা যেখানে স্টিচ করেছে উল্টা সাইডের ফিনিশিং লাইনটা জাস্ট লুক কী পরিমাণ সুন্দর তো মাসাল্লাহ হয়ে যাচ্ছে আমাদের ড্রেসের দামানের পোষণ এবং পুরো এরকম মানে মানে কটন কটন লাভার লাভার যারা আছেন ঈদ আর কি যাকে বলে সো এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পুরো ড্রেসের আউটলুকটা দেখিয়ে দিলাম প্যান্টে চলে যাবো প্যান্টটা কিন্তু আমাদের ও আচ্ছা ভালো কথা আমাকে ড্রেসটা কিন্তু আমি একটা মিস করে গেছি এখানে সুন্দর মানে কাজটা দেখায়নি যেটা আমার খুব ভালো লেগেছে আচ্ছা আপনাদের নেকের কাজটা দেখাতে ভুলে গেছে যেটা মানে দেখেন ড্রেসের যে ম্যাটেরিয়ালটা মানে এই ম্যাটেরিয়ালটা দিয়েই শুধুমাত্র এই ড্রেসের জন্য বাটনটা ক্রিয়েট করা হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এবং সেলাই করা আছে ওকে ওয়া আর এটা কিন্তু আপনার গায়ে কোনোভাবে ইচিং হবে না যে দেখেন ডুইলিং করে করা তারপরে চলে যাবো প্যান্টটা প্যান্টটা আমরা সেম বডির যে মানে ম্যাটেরিয়ালটা সেটাতে পাচ্ছে স্ট্রেট কাট একটা প্যান্ট পেয়ে যাবো সম্পূর্ণ সেম অ্যাজ ইট ইস ড্রেসের মতো করে খুব লাইট ওয়েট বাট হোভে লুজ ফিটিংসের মধ্যে ওকে আর এটা হয়ে যাবে আমাদের সুন্দর ওনাটা কিউট মানে ওনাটা হচ্ছে সুপার কিউট আচ্ছা এই যে 啊，啊，车。 আপু আপনি নিষেধ করছেন আপু ঢাকার বাইরে প্রথমবার নামমাত্র ডেলিভারি ড্রেসটা বিকাশ করতে আমাদের নগদ রকেট অ্যাকাউন্টে অবশ্যই এনশিওর করে নেবেন অরিজিনাল পেজটাতে কিনা আমি প্রতিদিন লাইভের মধ্যে বলি আল্লাহ রে আল্লাহ বলতে বলতে শেষ আমি বুঝি না হ্যাঁ প্রথমবার দ্বিতীয়বার থেকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যে দেখেন খুব সুন্দর করে দেখেন আমাদের নগদ রকেট অ্যাকাউন্টে আমরা নগ দিব না বারবার কিচ্ছু না আমাদের যে প্রসেস সেই মেসেজ দিয়ে চুপচাপ শেষ আপনার মন চাইলে লোকে না মন চলে না হ্যাঁ আর আপনি আমি চাই আপনার ওনার মধ্যে যে শ্যাডো প্রিন্টটা দেখতে পাচ্ছেন কিন এখানে কিন্তু বড় একটা ফ্লোরাল আছে এখানে আছে দেখা যাচ্ছে দেখেন এখন কিন্তু খুব ট্রেন্ড আসছে যে আপনার শ্যারো ডিজিটাল প্রিন্ট এটা পুরো অংশটুকু যদি ব্ল্যাঙ্ক মনে করে থাকেন তবে ভুল আপনার শ্যারো ডিজিটাল প্রিন্ট আছে দু মাথায় তো খুব সুন্দর করে ভিজিবল ডিজিটাল প্রিন্ট আছে ডান এটা হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড কালার এটার মধ্যে আমরা সাইজ হচ্ছে টোটাল তিনটা সাইজে কিন্তু এই ড্রেসটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি সো তিনটা সাইজে পেয়ে যাবো যার যে সাইজটা লাগবে আপনারা হচ্ছে কি সুন্দর মতো অর্ডারটা প্লেস করে দিবেন অবশ্যই সাইজটা মেনশন করে অর্ডার করবেন ওকে সো দেখেন খুব সুন্দর মানে দামানটা খুব সুন্দর ডোন্ট অল ওভার লুকটা দেখতে পাচ্ছেন কিনা এটা থার্ড আমি ডিজাইনটা পরে আসি হ্যাঁ বিসমিল্লা বলতেছে ম্যাম আপনার চুল আহারে ক্যাশবতিক না চুল এলো মেলো হবেই আচ্ছা বিসমিল্লা আসেন লাগবে না লাগবে না আমার চাটা মনে ঠান্ডা হয়ে গেছে না চা খেতে গিয়ে মনে পড় স্যারটা তো বেজে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে এনাদার ওয়ান এগুলো হচ্ছে ফ্লোরালের মধ্যে খুব সুন্দর হ্যাঁ অনেক 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 বেশি কিউট একটা ড্রেস এটা খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যাবে এটা খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসটা ভীষণ রকমের সুন্দর আমার কাছে তো অনেক পার্সোনালি ভালো লেগেছে আইডো না আপনাদের কাছে কেমন লাগবে কালারফুলের মধ্যে আছে অলরেডি আমি লাইভে আসছি যে লিখেছি ওইটার মধ্যে এই টাইপ সেরে একটা কম্বিনেশনের ড্রেস আমার পড়া পিঙ্কের সাথে একটু হোয়াইট অফ হোয়াইট মিক্সড এটা একটু অফ হোয়াইট মিক্সটঅপ এটা হোয়াইটের মিক্সডঅপ ছিল এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে পুরো ড্রেস পিওর কটনের মধ্যে হ্যাঁ পিওর কটনের মধ্যে এবং নেকটা খুব সুন্দর ভাবে যারা এরকম বাটন আপনি ড্রেস আপু মানে চোখ বন্ধ করার কোয়ালিটি এগুলো জীবন আমার মানে বোঝানোরও কিছু নয় এই যে আপুরা থাকে এরা সবসময় পাকিস্তানি পেটান ড্রেসটা পাকিস্তানি মেজারমেন্টে পাকিস্তানি ম্যাটেরিয়াল এগুলোই শুধু নেয় তারা এই দেখেন এটাও খুব সুন্দর করে আছে কারণ অনেক রিজনেবল কিন্তু পেয়ে যান বোরিং ওয়ার্ক তারপরে ডুয়েলিং করা এই হচ্ছে আমাদের খুব সুন্দর করে পুরো ড্রেসটা হ্যাঁ নেকটাও খুব সুন্দর করে আছে আর তারপরে এখানে কিন্তু একটা টার্সেল আছে যে ডে খুব সুন্দর একটা টার্সেল চলে যাবে এবং দামানের পোষণটুকু এটা এটা মানে থাকে না অনেক কাপড় আছে রেগুলার অফিসে যাওয়ার জন্য একটা লাক্সারি কিছু খুঁজছেন কটনের মধ্যে বাট রিজনেবল প্রাইসে তাদের জন্য ঠিক আছে যেটা খুব সুন্দর স্টেসের মধ্যে স্মল মিডিয়াম লার্জ মেনশন করে অর্ডারটা প্লেস করবেন আর প্যান্টও খুব সুন্দর করে সেম অ্যাজ ইট ইজ যাবে আমার এই এই টাইপসের ড্রেস পরলে আমাকে খুব মানে আমার নিজের কাছে নিজেকে খুব ভালো লাগে থাকে না মনটা খুব প্রফুল্ল লাগে একটু কালারফুল হ্যাঁ আমার কাছে এরকম মনে হয় তো এটা হয়ে যাচ্ছে প্যান্টটা প্যান্টটা আমাদের সুন্দর মতো স্ট্রেট কাটে যাবে যে স্ট্রেট কাট প্যান্টটা যাবে সুন্দর করে আর আমি কিন্তু আবার বলে দে এক্সক্লুসিভের হিসাব নিকাশ এটার হিসাব নিকাশ কিন্তু আলাদা থাকবে ঠিক আছে এটা যেমন আমি সম্পূর্ণ আমি নিজে পরিচালনা করি ওটা কিন্তু আমার হাতে থাকবে না বাট আমি শুরুতে চেষ্টা করব করার তো আপনারা সবাই হেল্প করবেন হ্যাঁ খুব সুন আমি চেষ্টা করছি কারণ লাইফটা ফার্স্টে আমাকে করে দিতে হবে কালারগুলো প্যারি নাই থ্যাংক ইউ সো মাচ ওই যে কারণ আমি কোনোভাবে এই পেয়ে যে মানে এগুলো একরকম মানে ঝামেলা হয়ে যাচ্ছে খুবই 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 সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস পাবেন একদম পাকিস্তানি মডেলরা ঠিক যেমন করে করে ড্রেস মেক করে যেমন করে পরে ওই টাইপসের চেষ্টা করবো হ্যাঁ বাট একটু সময় লাগবে পুরোটা এস্টাবলিশ করতে সবাই পাশে থাকবেন সাথে থাকবেন তাহলে পসিবল সো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে স্ট্রাইপ কোটার মধ্যে দুপাটা দুপাটার দুই আঁচলটা খেয়াল করে দেখেন সেম অ্যাজ ইট ইস ড্রেসের মতো করে চলে যাবে এবং এই পাশটাতে খুব সুন্দর মতো স্ট্রাইপ প্যাটার্ন একটা লাইন পাবো মিডল আমরা লেমন কালারের একটা সুন্দর কাজের মতো পেয়ে যাবে এই হয়ে যাচ্ছে আমাদের থার্ড ওয়ান এখন আমি চলে যাবো ফোর্থ ওয়ান এটা আমরা তিনটা সাইজে পাবো স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ হ্যাঁ তো সাথে থাকতে হবে চলে আসছি এখন দেখছেন যে না চলে এসেছি হেয়ার ব্রাশটা একটু দিয়েন তো এটা অনেক আপনাদের ফেভারেট একটা ড্রেস হ্যাঁ প্রাইসগুলো বলে দিব সবগুলো ড্রেস রেডি করেন প্লিজ আমি ভাবছিলাম যে থাইল্যান্ডে একটা হেয়ার ব্রাশ কিনবে সেই সময়টাও পাইনি তারা যে জ্বালা যন্ত্রণায় যন্ত্র এই যে আপনাদের ফেভারেট ড্রেস এটা কয়বার হলো এই নিয়ে থার্ড টাইম রি স্টক আর বলবেন না কি ওকে এই যে খুবই সুন্দর হ্যাঁ অসাধারণ অসাধারণটা স্লিপ এটা যারা বারুক লাভার তারা জানেন স্লিপটা আমি ওপেন রেখেছি অনেক হ্যাভি ওয়ার্ক হ্যাঁ স্লিবে চুলটাকে ঠিক করে নিয়ে আগে অনেক হ্যাভি ওয়ার্ক পুরোটার ভিতরে হ্যাঁ এই যে দেখেন এখানে অবধি এখানে অবধি চাই এটাকে আমরা লাগাতেও পারবো এখানে একটু মানে ইলাস্টিক টাইপসের তো তো ইজি টু ক্যারি যাকে বলে খুবই সুন্দর বাটনটাও সম্পূর্ণ ড্রেসের ম্যাটেরিয়াল দিয়ে শুধুমাত্র এটার সাথে করে একটা স্লিপ আমি ওপেন রাখবো যাতে আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা হচ্ছে আমি ক্লোজ রাখবার এটা কিন্তু চাইলে আমরা ওপেনও রাখতে পারবো চাইলে আমরা একটা লকও করতে পারবো হ্যাঁ যেটা আপনার জন্য বেটার হয় সেটা করে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এটাও কিন্তু থ্রি পিস যাবে এটার অন্যটা অনেক হ্যাভি এই টাইপসের ড্রেস আসলে খুব সচরাচর একটা আনা যায় না এগুলো অনেক টাইম লাগে আপু ঠিক আছে অনেক টাইম লাগে বারুকের ড্রেসগুলো করতে অনেক সময় লাগে মশাল্লাহ আর এটার কাপড়টা ছিল জর্জেট কটনের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল পরে অনেক আরাম ছিল মশাল্লাহ সো সেটা হয়ে যাচ্ছে আমাদের এনাদার ওয়ান এটার মধ্যে আমরা আপনি কোনটা যেন বললেন যে এক্সেল আছে এটা তো এক্সেল আছে আচ্ছা এটার মধ্যে আপনার এক্সেল পাবেন হ্যাঁ স্মল মিডিয়াম লার্জ আর এক্সেল হ্যাঁ চারটা সাইজে যাবে এটা এটা সো হয়ে যাচ্ছে আমাদের সুন্দর পুরো স্লিভটা এটার কাপড়টা আপনারা খুব পছন্দ করেছেন খুব 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 একটা ম্যাটেরিয়াল দেখেন এখানে সুন্দর মতো লেসিং যাবে এখানে যা আছে দেখেন কতগুলো কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা তারপরে কাজগুলো দেখেন নেক হ্যাঁ কাজগুলো অসাধারণ অসাধারণ হ্যাঁ কাজগুলো অসাধারণ কি হয়েছে এনিথিং রং হ্যাঁ এটা হচ্ছে আপনাদের সুন্দর করে যাবে পুরো স্লিভ মানে স্লিভ বানাইতেই মনে করেন শেষ স্লিপ বানাইতে মনে করেন যে দিন শেষ রাত শেষ তার মধ্যে দেখেন এটা যে রাগে আছে এখানের ফিনিশিং কি মেনটেন করেছে এখানে আবার ওভারলোক করেছে সো এগুলো আপু অনেক অনেক কস্টিংয়ের ব্যাপার হ্যাঁ এগুলো কখনো সাড়ে তিন চার হাজার টাকা কম হওয়া উচিত না বিশ্বাস করবেন আর সেখানে কত রিজনেবল এটা পেয়েছেন দেখেছেন ব্ল্যান্ডিংটা এটা এইটুকু অপশন পর্যন্ত কিন্তু একটা প্যাচেসের মতো করে মশালা দিলে ওয়ার্ক করা এটা হচ্ছে কি একটু অফওয়ার টোনা একটু একটু ব্রাহ্মী অফওয়ে টোন যদি বলো ওরকম ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক হাই রেঞ্জের আছে নেকটা হচ্ছে এবার সুন্দর করে এখানে সুন্দর করে দেখেন বোরিংয়ের ওয়ার্ক এখানে খুব সুন্দর করে কাজ অ ওভার ড্রেসটা সাংঘাতিক রকমের সুন্দরী যে দেখেন ঠিক আছে পুরোটার মধ্যে খুব সুন্দর করে প্যাচেস মতো করে ফিক্সড করেছে তো অনেক লাকজারি লুক বাট এটা কিন্তু কোনোভাবে আপনার গাই ইচিং প্রবলেম হচ্ছে না এমন করা আর এটা হয়ে যাচ্ছে আপনাদের দামান পোর্শনটুকু হ্যাঁ দামানে কিউট করে একটা লেসিংয়ে টাচ থাকছে এবং এটা দেখেন কি সুন্দর করে লক করা হয়েছে এবং তাদের ব্যাক পার্টের ফিনিশিং লাইনগুলো কিন্তু অসাধারণ করে করা থাকে সেটা হচ্ছে আমার ফ্রান্ট পোর্শন স্লিপ পোর্শন দামান পার্ট গেল এখন আসেন এটা বিউটিফুল দোপাটা দোপাটাটা অনেক হ্যাভি অনেক হ্যাভি চতুর্দিকে এরকম করে লেসিং যাবে আর দু মাথায় এই যে এই পাশটাতে আর দু মাথায় ওনার এরকম যেমন স্লিপটার নেকটা ঠিক যেরকম করে আছে সেরকম করে পুরো মানে অনেক হ্যাভি করে অল ওভার ওয়ার্কটা থাকবে অল ওভার বলছে দু মাথায় সুন্দর করে অল ওভার ওয়ার্কটা থাকবে দেখেন স্লিভ না মানে প্রচুর কস্টিং আপ প্রচুর প্রচুর এখন এরকম টাইপের যত ড্রেস আসে আমি সাতাশো আঠাশশো টাকার কমে দিতে পারছি না আনতে তো পারছি না ওরাও দিতে পারছে না এই দেখেন এটার অন্য টেক্সারটা একটু ডিফারেন্ট ছিল এই যে দেখেন স্ট্রাইপের মধ্যে সুন্দর করে কোটার মধ্যে পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্টেড এবং দু মাথায় খুব সুন্দর করে হ্যাভি করে কিন্তু ওয়ার্কগুলো চলে যাবে ওকে আচ্ছা হ্যাঁ ড্রেস পথে হ্যাঁ হ্যাঁ প্রতিটা পার্ট ভালো একটা কথা বলছেন প্রতিটা পার্ট মুগ্ধকর অনেক 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 হ্যাভি একটা জিনিস প্যান্টটাও সেম জর্জের কটনের মধ্যে হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসের যে ম্যাটেরিয়ালটা আছে আপনার বারুক যে ম্যাটেরিয়ালটা ইউজ করে রাখেন জর্জের কটন সেটা ইম্পোর্ট করে সেমভাবে করে দেওয়া হয়েছে এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে লুজ ফিটিংসে প্যান্ট চলে যাবে সো টোটাল থ্রি পিস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা প্রাইসটা আগের মতোই থাকবে বাট বাদ আমি নতুন যা যা দেখিয়েছি আমি সেগুলো প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি ওয়ান বাই ওয়ান হ্যাঁ একদম ফার্স্ট আমি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এই ডিজাইনটা প্যান্টটা দিয়ে দেন হ্যাঁ এই ডিজাইনটা আমি পড়েছিলাম এটার মধ্যে সাইজ হবে তিনটা অবশ্যই আপু সাইজ মেনশন করে অর্ডার করবেন আর যারা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন আপনি তো সাইজ ক্লিক না করে মানে সাইজ চুজ না করে তো অর্ডারও প্লেস করতে পারেন না একটা প্যান্টের জন্য এত মানে কী আমি বুঝলাম না কি করেন আমি বুঝি না আপনারা হ্যাঁ এই যে এটা তারপর একটা ডিজাইন রেডি করে ফেলেন সো এটা হচ্ছে ফার্স্ট ডিজাইন যেটা কিনা আপু পড়েছিলাম হ্যাঁ তারপর একটা দিয়ে দেন ওকে এই যে ঠিক আছে সো এটার স্লিপটা অনেক সুন্দর অনেক ডিফারেন্ট করেছে ওকে সো এটার বডি যাবে হচ্ছে গিয়ে থার্টি এইট যারা হচ্ছে থার্টি ফোর থার্টি সিক্স থার্টি তারা স্মল নেবেন যারা ফর্টি থেকে ফর্টি টু মিডিয়াম নেবেন যারা ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স তারা লার্জ নেবেন ফর্টি সিক্স যারা প্লাস আসেন তারা নিতে পারবেন না আচ্ছা স্লিপ যাবে টোয়েন্টি টু লং হবে ফর্টি ফোর প্রত্যেকটারই আর অন্য হবে এট্টি সিক্স আর চড়া হবে থার্টি এইট আর প্যান্টের হিপ হবে ষোলো লম্বা চল্লিশ ওনাটা হয়ে যাবে কোটা কটনে পুরোটার মধ্যে শ্যারো ডিজিটাল প্রিন্ট এবং দু মাথায় সুন্দর করে ভিজিবল ডিজিটাল প্রিন্ট এবং সেলিংও থাকছে খুব সুন্দর এটা যারা নিতে পারবেন প্রাইস থাকবে আপুদের জন্য শুধুমাত্র 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 কোথায় এত লাক্সারি একটা পাকিস্তানি কটন তার মধ্যে এত সুন্দর কাজ স্লিভের মধ্যে এরকম কাট করে কাজ দামানে কাজ প্যান্ট ট্যান্ট সহকারে মাত্র 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 দু টাকা তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত নিয়ে নিতে পারছেন মাত্র দুই টাকা হ্যাঁ মাত্র দুই টাকা ডান তারপরে চলে যাব হচ্ছে গিয়ে অ্যানাদার ওয়ান এন আদার ওয়ান এইজ এটা খুব ভালো লেগেছে আমার কাছে বিলিভ মি খুব কিউট লেগেছে কেন জানি সো এটাও সেমভাবে বারুখেরি একটা ড্রেস আবার এটাও খুব সুন্দর করে আপনার দামান পাটে অনেক হ্যাভি করে ওয়ার্ক থাকবে হ্যাঁ দামান পোষণটা অনেক হ্যাভি করে ওয়ার্ক থাকবে আর এটাও যাবে প্যান্টটা প্যান্টটা অ্যাজ ইট এটিস ড্রেসের ম্যাটেরিয়ালে হবে অন্যটা খুবই কিউট অন্যটা খুবই কিউট সো এটাও স্মল মিডিয়াম লার্জ তিনটে সাইজে যাবে প্রত্যেকটা যেমন থার্টি ফোর থেকে ফর্টি সিক্স যেমনটা বললাম সেম ইট ইস স্লিপ টোয়েন্টি টু লং ফর্টি ফোর আর অন্য হবে এটি সিক্স চড়া হবে থার্টি সিক্স উন্ন আর প্যান্টের ষোলো লম্বা হবে চল্লিশ এটারও প্রাইস থাকছে আপদের জন্য শুধুমাত্র দু টাকা হ্যাঁ স্মল মিডিয়াম লার্জ অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করে দু টাকা দু টাকা এটাও হয়ে যাবে অ্যান্ড দেন এনাদার ওয়ানে চলে যাব যেটা আমার কাছে খুব রিজনেবল মনে হয়েছে মানে ম্যাটেরিয়াল কোয়ালিটি অনুযায়ী খুবই রিজনেবল এমন রিজনেবেল খুব রেয়ার আসে সো এটা হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিট থ্রি পিস এটা কিন্তু নেকে সুন্দর করে একটা কাজ থাকছে বোরিংয়ের এখানেও সুন্দর করে এটার বাটনগুলো খুবই কিউট প্লাস এই কাজটাও খুব সুন্দর করে যাবে যারা সাদা বাহার পরেন কটনের মধ্যে তাদের জন্য বেস্ট ওয়ান ওনাটা খুব কিউট করে করে স্ট্রাইপ কোটা কটনের মধ্যে আবার সুন্দর করে সাজানো ইজ বডি ম্যাটেরিয়ালটা হয়ে যাবে এটা সাইজে হবে স্মল মিডিয়াম লার্জ থার্টি থার্টি দিয়েছি স্লিভের লং হবে টোয়েন্টি টু লং ফর্টি ফোর প্রত্যেকটারই আর হচ্ছে লং ওনার লং হবে এইটি ফাইভ চড়া ফর্টি আর হিপ হবে ষোলো প্যান্টের লং হবে থার্টি নাইন এটা যারা নিতে পারবে এটা এটা খুবই রিজনেবল ট্রাস্ট মি অনেস্টলি মানে এটা এত রিজনেবল হাও মানে আমি বুঝতে পারছি না মাত্র এক হাজার পাঁচশো আশি টাকা পনেরোশো আশি টাকা হ্যাঁ মাত্র পনেরোশো আশি টাকা এটা পেয়ে যাচ্ছেন তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে হ্যাঁ পনেরোশো আশি টাকা তিনটা সাইজ স্মল মিডিয়াম লার্জ এটা খুবই রিজনেবল আমি তখনই বলেছি যে এরকম রিজনেবল ড্রেস আসলে ব্র্যান্ডের আসেন এটা খুব কেন রিজনেবল কী কী কারণে দিস আমি বুঝতে পারছি না আচ্ছা এখন আসেন এটা খুব সুন্দর করে চলে যায় এই হ্যাভি বারুকটা হ্যাঁ হ্যাভি বারুকের প্রাইসটাতে চলে যায় এটা কিন্তু ম্যাটেরিয়ালটা জর্জেট কটনে ওনাটা কিন্তু অনেক হ্যাভি আমি বারবার বলেছি দামান পাটটা অনেক হ্যাভি করে ওয়ার্ক করা আছে অলরেডি দেখে নিয়েছেন স্লিভে তো কথাই নেই নেখে তো কথাই নেই তো এইটা হয়ে যাচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ স্মল সরি স্মলটা নেবেন থার্টি ফোর থেকে থার্টি এইট বার্সা সাইজ থাকবে থার্টি এইট আর মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু লার্জ ফর্টি সিক্স এক্সেল ফর্টি এইট স্লিভ হবে সাড়ে একুশ ইঞ্চ লং হবে ফর্টি ফোর আর উন্নয়ন লম্ব হবে এইটির সিক্স চড়া থার্টি ফাইভ প্যান্টিস্লিভ হবে ষোলো লম্ব হবে চল্লিশ এটা কিন্তু আগের প্রাইসে আছে দু হাজার কত দু হাজার দুইশো নিরানব্বই টাকা না বাইশশো নিরানব্বই টাকা ছিল এটা আমাদের আগের প্রাইস প্রাইসে আছে দুই হাজার দুইশো নিরানব্বই টাকা হ্যাঁ দুই হাজার দুশো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই আউট শুনেন এটা দেখবেন আপু টাকা পর্যন্ত সেল হচ্ছে সেম জায়গা থেকে সেম ড্রেস এনে শোরুমগুলোতে ট্রাস্ট মি একটু পিঙ্ক সিটিতে যান একটু যমুনাতে যান আপনি যদি আমার কথা যদি হচ্ছে কি বসুন্ধরায় যান না পাইছেন একশো দেখশো মিলায় যদি আপনি আমার কথা এক ইঞ্চ ভুল ভুল পাইছেন আমার বইলেন পাইলেই দেখবেন এই ড্রেস এই প্রাইসে দিয়েছে সো আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা ওকে তো এই ছিল রাতের আমার আয়োজন আগামী দিন তো ফ্রাইডে সো ফ্রাইডেতে তো অবশ্যই স্পেশাল কিছু ওয়েট করা আপুদের জন্য তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ইনশাল্লাহ টুমরো দেখা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো ছোটো রিলস যাবে আরেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ